মাথায় একদম ঠিক পোকা ছেড়ে দিয়ে এসেছি। সন্ধ্যা দেখছি প্রশ্নর পর প্রশ্ন করেই যাচ্ছে, শেষে নন্দিনীর ভয়ে আবার সন্ধ্যা না আবার মালয়েশিয়ায় ফিরে যায়। প্রথমে এটা বাবাকে গিয়ে বলি, মাধবীর কোনো একটা ব্যবস্থা করে বাড়ি থেকে যেন তাড়িয়ে দেয়। আজকে আমার আসল জন্মদিন, ফেসবুকে একটা আপডেট দিয়ে দিই। কি ব্যাপার, আমার রুমের ভেতরে এসেছেন যে? আপনাকে জিজ্ঞেস করে যাচ্ছি, উত্তর না দিয়ে বসে আছেন কেন? আচ্ছা, মালয়েশিয়া থেকে কখন এলি? সেসব নিয়ে আপনার কি হবে? এমনি জানতে চাইছি। কোনো ব্যাপার না, বলো কখন এলে। গত মাসে। কিরণকে তুমি কতদিন হলো চেনো? এসব আপনি কেন জিজ্ঞেস করছেন? কারণ আছে, বল। 3 মাস হলো। তার মানে এখানে আসার আগে হিসেব করলে দাঁড়াচ্ছে 2 মাস। মাত্র 2 মাসের পরিচয় হয়ে থাকা লোকের ভরসায় মালয়েশিয়া থেকে এখানে এসে তুই তারই বাড়িতে দিনের পর দিন থাকার সাহস দেখিয়ে যাচ্ছিস। তুই তো সামান্য মেয়ে নস। আজকে তোর ওই সাহসের জন্য তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তবে এটা জেনে রাখ, আমি কোনো সামান্য মহিলা নই। আমি যদি চাই তাহলে তোর বিয়ে আমি ভেঙে দিতে পারি। এসব কি হচ্ছে? আপনি এরকম পুলিশের মতন আর আমাকে অপরাধের মতন প্রশ্ন করে চলেছেন কেন? আপনি কি এখানে এসেছেন আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য? যদি ক্ষমতা থাকে তাহলে থামিয়ে দেখান। তুমি দেখলে বাবা, ওখানে সন্ধ্যাকে জ্বালাতন করলো আর এখন এখানে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। জামাই বাবু তোমাকে কতটা বিশ্বাস করে জানো? আর তুমি সেই বিশ্বাসের মর্যাদা দিচ্ছ না। তুমিও একটা মায়াবী নাকি? সম্মান দিয়ে কথা বলো। আমার উপর রাগ করো না মা। শেষমেশ আমার ছেলে কষ্ট করে একটা মেয়েকে বিয়ে করতে চাইছে, তুমি কেন সেইখানে বাধা হয়ে দাঁড়াচ্ছ? আঙ্কেল, আমাকে এইভাবে জেরা করাটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। আমার যথেষ্ট সম্মানে লাগছে। আজই আমি আমার বাবার সাথে কথা বলে মালয়েশিয়া ফিরে যাব। বাবা, উনি যা করছেন মনে হয় আমার সাথে সন্ধ্যার আর বিয়েই হবে না। তুমি তো একজন সন্ন্যাসিনী মা, ওদের ভালোবাসার এই সম্পর্কটাকে কেন ভেঙে দিতে চাইছো? এটা তুমি একদম ঠিক করছো না, একটু চিন্তা করে দেখো। দেখো মা, এর পর ইনি তোমাকে কিছু বলে আমাকে বলবে, আমি জামাই বাবুর কানে ব্যাপারটা তুলবো। তুমি আর কখনো বাবাকে বলবো মালয়েশিয়া চলে যাব এই সব কথা আর কোনোদিন মুখে আনবে না। হ্যাঁ সন্ধ্যা, অন্যদের জন্য আমাদের মধ্যে কেন দূরত্ব বাড়বে? দয়া করে তুমি আর মালয়েশিয়া যাওয়ার কথা বলো না, ঠিক আছে সন্ধ্যা? প্লিজ সন্ধ্যা। দাঁড়ান, আপনি আমাকে পুলিশের মতো করে জেরা করাটা বন্ধ করে দিন, ওটা আপনাকে মানায় না। আমি তো আপনাকে দেখে ডক্টর বলে ভাবতাম। আমি যে ডাক্তার সেটা তো আমিই ভুলে গিয়েছিলাম, ও সেটা কি করে জানলো? ওর কাছে নিশ্চয়ই কোনো একটা শক্তি আছে আর সেটা আমাকে জানতেই হবে। কি ডক্টর? শোনো মা সন্ধ্যা, তোমাদের দুজনকে বিয়ে করে খুশিতে কাটাতে হবে। আমি ওর বাবা, তোমার শ্বশুর, তোমরা যদি খুশিতে থাকো তবেই আমি শান্তি পাবো। এই শোন, আমি চাই তোরা দুজনে সুখে শান্তিতে জীবন যাপন কর, তাহলেই আমার শান্তি। সন্ধ্যা,
তুমি এখন আপসেট হয়ে আছো, পরে আমি তোমার সাথে এসে দেখা করছি। আসছি, বাই বাই। বাবা, হ্যাঁ বল। ওই মাধবীর একটা ব্যবস্থা করতে হবে। মা, তিরুমালা থেকে আপনাকে কেউ ডাকতে এসেছেন। দেখতে অনেকটা আদিবাসীদের মতন। উনি বলছেন আপনাকে নাকি চেনেন। মা নমস্কার। মা, বৈদ্যমশাই এক্ষুনি আপনাকে নিয়ে যেতে বললেন। এক্ষুনি আমায় যেতে বলেছেন, কি দরকার? কিছু বলেনি মা, বৈদ্যমশাই আপনাকে এইটুকুই জানাতে বলেছেন। কোনো কিছু সমস্যা হয়েছে নাকি? সেটা উনিই বলতে পারবেন মা। আপনি তাড়াতাড়ি আসুন। চলুন। নমস্কার। নমস্কার মা। এক্ষুনি আমাকে আসতে বললেন, কি দরকার? আমি একটা ভাবলে হয় আর একটা। কি হয়েছে? কি আমি আর কি বলবো, এখানকার কি পরিস্থিতি নিজের চোখেই দেখুন। একটু তাড়াতাড়ি করতে বলুন। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সাবধান, এদিকটা, এদিকটা। ভৈরব, এই জীবনটাকে বাঁচাও। কি হলো উজ্র? মা, ইনি আমাদের এখানকার বৈদ্যমশাই, আমাদের কিছু হলে ইনি চিকিৎসা করেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তাড়াতাড়ি খোড়ো। সাবধানে তোল, সাবধানে, সাবধানে। ওদেরকে সাবধানে করতে বলুন, সাবধানে। বৈদ্যমশাই আপনি একটু দেখুন। হ্যাঁ, কিচ্ছু ভয় পাবেন না মা, সব ভালো হয়ে যাবে। একে তুমি বাঁচাও ভৈরব, ভৈরব, বাবা ভৈরব, রক্ষা করো। প্রাণ আছে, জীবনের কোনো ভয় নেই, সবাই তুলে নাও বাবা। ভৈরব, তুমি রক্ষা করো ওকে। সাবধানে, 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 সাবধানে।
যেদিন থেকে ওকে আমরা পেয়েছি নিজেই আমি ওর চিকিৎসা করে চলেছি, কিন্তু এখনো শরীর ঠিক হয়নি। এত কিছু হওয়ার পর এই মেয়ের জ্ঞান ফিরে আসবে বলে তো ভরসা পাচ্ছি না আমি। নারীর গতি দিনের পর দিন কমে আসছে, এভাবেই যদি চলতে থাকে দশটা দিনও কাটানো অসম্ভব। জীবন মরণের সমস্যা এই মেয়েটার, কোনো ওষুধ দিয়ে বাঁচানো সম্ভব না। আর কিছু থাকলে ওই ঠাকুরই ওকে বাঁচাতে পারবে। আমার হাত দিয়ে একে বাঁচাতে পারিনি মানে ওকে এখানে রাখতে আমার আর মন চাইছে না। ওকে আপনি আপনার কাছে নিয়ে চলে যান, গঙ্গা এখানেই থাকুক। একটু একটু করে প্রাণটা বেরিয়ে যাবে, এটা দেখে কি করে ওকে এখানে রাখতে পারি বলুন তো। গঙ্গা বাঁচবে। কি করে আপনি বলছেন? গঙ্গা জঙ্গলের দেবীর জন্য ত্যাগ করেছে। ধর্ম যেমন তোমাকে সবসময় রক্ষা করবে, তেমনি পূর্ণ অর্জন করে তুমি বেঁচেও যাবে। এক্ষুনি গিয়ে জঙ্গলের দেবীর দর্শন করব। এই গঙ্গার প্রাণের দায়িত্ব এই জঙ্গলের দেবী উনিই নেবেন। জানি না উনার কেন আজ মন খারাপ। আসছি। জঙ্গলের দেবী রক্ষা করবেন, চিন্তা না করে যান মা। তোমার জন্য মানত করা কালচক্র তোমার চরণেই রাখবে বলে ভেবেছিল গঙ্গা, এখনো প্রাণের জন্য লড়ে যাচ্ছে। গঙ্গার যেন কিছু না হয়। মা, তোমার ওকে বাঁচাতেই হবে। আমার কাছে যা শক্তি আছে তার থেকে অনেক বেশি তোমার। তোমাকে ওকে বাঁচাতেই হবে। তোমাকে হাত জোর করে জিজ্ঞেস করছি, বাঁচাও মা, দয়া করে ওকে বাঁচাও। গঙ্গাকে বাঁচতেই হবে। মা গো মা, আমাদের কৃপা করো মা। তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু গঙ্গাকে তোমায় বাঁচাতেই হবে। তোমার ভরসায় থাকা লোকেদের তুমি কিছুতেই তাদের হাত ছাড়বে না। তোমারই ভরসায় আছি আমি। গঙ্গাকে বাঁচিও মা, দয়া করে ওকে বাঁচিও। দয়া করে ওকে বাঁচিও মা, বাঁচিও, বাঁচিও মা। মা,
শুনুন, এখানে গোবিন্দ আচার্য কে আছেন? আমি গোবিন্দ আচার্য। নমস্কার, আপনার কাছে একটা জিনিসের ব্যাপারে জানার ছিল। বলুন। আমার কাছে একটা পুরনো বস্তু আছে, কিন্তু বুঝতে পারছি না জিনিসটা কি। আপনি কি একবার দেখে বলতে পারবেন যে এই জিনিসটা আসলে কি? পুরাতনের বিষয় জানতে হলে আমার মনে হয় আপনাকে কোনো পুরাতত্ত্ববিদের কাছে বা বিজ্ঞানীর কাছে যেতে হবে। না, আসলে এই শিল্পকলার ব্যাপারে অন্য কার কাছে উত্তর পাবো আমার ঠিক জানা নেই। আমার মনে হলো যে আপনি যদি একবার জিনিসটা দেখেন তাহলে হয়তো বলে দিতে পারবেন। দিন দেখি। হ্যাঁ, এই যে এই জিনিসটা। বুঝতে পারলেন জিনিসটা আসলে কি? এই শিল্পকলাটা যে মানুষের তৈরি সেটা দেখে মনে হচ্ছে না। শিল্পশাস্ত্র মেনে এই জিনিসটা যদি তৈরি করা হয়ে থাকত তাহলে এই মুহূর্তে আমি বলে দিতে পারতাম, কিন্তু এটা শিল্পশাস্ত্র মেনে তৈরি করা হয়নি। সেই কারণেই বলছি এটা ঠিক শিল্পকর্মে করা বস্তু বলা যাবে না। পঞ্চধাতু দ্বারা এই ধরনের জিনিস করা সম্ভব, কিন্তু এই জিনিসটা যে ধাতু দিয়ে তৈরি সেইটা দেখে আশ্চর্য হচ্ছে। এমন অদ্ভুত জিনিস শুধু দৈব শক্তির দ্বারাই তৈরি করা সম্ভব। আপনি যা বলছেন সেটা তো প্রায় অবিশ্বাস্য আচার্য। আমার তৈরি করা বিগ্রহগুলো কালের প্রভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু দৈব শক্তি দিয়ে তৈরি করা এই জিনিস কোনো সামান্য জিনিস হবে না এটা বলতে পারি। এটা আপনার চোখের সামনে আগুনে দিচ্ছি। ওই প্রদীপটা আগুনে রাখো। আগুনটা একটু বাড়াও। তুলে দেখাও ওনাকে। ভালো করে দেখুন, ওটা কিন্তু গরম হয়ে আছে। আস্তে করে ছুঁয়ে দেখবেন। আচার্য, এই প্রদীপটা কিন্তু গরম হলো। এবার আপনার দেওয়া বস্তুটাকে আগুনের উপর রাখছি, দেখুন। এই একটু আগুনটা বাড়াও। অন্য কোন জিনিস হলে এতক্ষণে আগুন এটাকে পুড়িয়ে দিত, কিন্তু এইটা অন্যরকম কোন জিনিস। ওটা তুলে দাও ভাই। আরে সাবধানে, আরে দেখে দেখে আচার্য, আপনি এটা আগুনে গরম করে এরকম ভাবে হাতে ধরে আছেন কি করে? হাতে গরম লাগছে না? এটা কিচ্ছু হবে না, নিন এটা ধরুন। ধরুন। কি আশ্চর্য ব্যাপার, আগুনে রাখার পরেও এটা একেবারে ঠান্ডা আছে। আমার মনে হচ্ছে এটা দৈবিক বস্তুই। দেখুন, ঠাকুরের সৃষ্টি করা এই দৈবিক জিনিসটা পঞ্চভূত দ্বারাও কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এটা যে এতটা আশ্চর্য বস্তু হবে সেটা আমার মাথায় আসেনি। আপনার কি মনে হয় এটা কোত্থেকে এসেছে? আমি এইটাকে একটা অপূর্ব বস্তু বলেই শুধু বলতে পারবো। এটা কোথায় ছিল, কিভাবে এলো, এত ইতিহাস বলতে পারবো না। যেহেতু এটা একটা দৈবিক বস্তু, আমার মনে হয় ঠাকুরের অবতারের কাছে জিজ্ঞেস করতে পারো, ওরাই এ বিষয়ে ঠিক বলতে পারবে। আপনার চেনা জানা কেউ আছে কি? রঙ্গনায়কি বলে ভৈরবের উপাসিকা একজন মা আছেন। রঙ্গনায়কি মা?
আমি তো ওনাকে চিনি। তাহলে তো ভালোই হলো, ওনার সঙ্গে গিয়ে দেখা করুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবার আমি আসি। আচ্ছা আসছি। আচ্ছা আচ্ছা, বলুন। একটা অদ্ভুত বস্তুর ব্যাপারে জানতে শিল্পী গোবিন্দ আচার্যর কাছে গেছিলাম। উনি আমাকে বললেন আপনার থেকে জেনে নিতে। গোবিন্দ আচার্য, উনি শিল্পকলা একাডেমির একজন বড় শিক্ষক। উনি যেটা সহজেই আপনাকে বলতে পারবেন, সেটা কি আমি আপনাকে সহজে বলতে পারবো? আমার বাবা রেখেছিল, এই জিনিসটা কি, কোত্থেকে এসেছে এটা, এই ব্যাপারে আমাকে একটু বলুন। ভৈরবের অবতার নিয়ে ওদের উপাসনা করে আপনি নিশ্চয়ই এই জিনিসটার ব্যাপারে আমাকে বলতে পারবেন। আমার বিশ্বাস যে আপনি এটা হাতে ধরেই বলে দিতে পারবেন যে এই জিনিসটা আসলে কি। জিনিসটা কি আমার জানতে খুব ইচ্ছে করছে, দয়া করে বলুন না আমাকে। মা আপনি কিছু বলছেন না কেন, কি হয়েছে? এটা কোনো সাধারণ বস্তু নয়, অসাধারণ একটা জিনিস। এটার ব্যাপারে যদি পুরোপুরি বলতে হয় তাহলে এটাকে একদিন আমার কাছে রাখতে হবে। একদিনের জন্য এটা আমার কাছে থাক, তুমি কালকে এসো, এটার ব্যাপারে সব কিছু আমি তোমাকে কালকে বলবো। ভাবলাম এক্ষুনি বলে দেবেন, তার মানে একদিন রেখে যেতে হবে এটা। এটা দিব্য অংশের একটা বস্তু, এটার ব্যাপারে জানার জন্য একদিন অপেক্ষা করতে পারবে না? কেন এত চিন্তা করছ? আমি এটাকে কিছু করে ফেলি সেটাই ভাবছ তো? এই রঙ্গনাইকে লৌকিক সম্পর্কের আশাগুলো ছেড়ে এসেছি, তুমি ভরসা করতে পারো। ভৈরব মানে যে সত্যি কথা তাতে আমার কোনো সংশয় নেই, আর আপনি হলেন ভৈরবের প্রতিচ্ছবি, আপনাকে কি করে ভরসা করব না। আমার পূর্ণ বিশ্বাস আছে মা, আপনি এটার ব্যাপারে ভালো করে জেনে নিন, আমি আবার কালকে আসব। এখন আমি আসি। ঠিক আছে, আসো। আসুন মা, কি ব্যাপার, এত রাতে এসেছেন? আমি গঙ্গাকে দেখতে এসেছি। ভেতরে আসুন। Thank you.
জঙ্গলের দেবী মা। গঙ্গা, সাবধানে। গঙ্গা, এমনি করে কি দেখছো মা? তোমার কিচ্ছু হয়নি, তুমি ভালো আছো। ওই পাপিগুলো তোমাকে ছুরি মেরে পুঁতে দিয়েছিল, আমি তোমাকে ওখান থেকে এখানে তুলে এনেছিলাম। এরা সবাই তোমাকে বাঁচিয়েছে। আপনি বারণ করা সত্ত্বেও আমি জোর করে ওখানে গেলাম, তাও আপনি কোনো কথা মনে না রেখে আমাকে বাঁচিয়েছেন। আপনি যে আমার কত বড় উপকার করেছেন মা, আমি এবার আসি। কোথায় যাচ্ছ গঙ্গা? আমার বাড়িতে যাব। তোমার সাথে যারা অন্যায় করেছে সেখানেই আবার যেতে চাইছো? ওরা আমার সাথে অন্যায় করে থাকলেও ওরা তো আমারই পরিবার। ওই ঘটনার সময় আমার সবার উপরে রাগ ছিল, এখন আমার আর রাগ নেই, আমার সবার জন্য মায়া হচ্ছে। তার কারণ আমার মনে ওদের সবার জন্য ভালোবাসাই আছে। ওরা কোনো ভুল করে থাকলেও আমার মনে ওদের জন্য ভালোবাসাই থাকবে। আমার পরিবারের লোকেরা আমার সাথে একটা ভুল করেছে, কিন্তু অনেক ভালোও করেছে আমার। ওই ঘটনাগুলো মনে করে রেখে আমি ওদের থেকে নিজেকে দূরে রাখতে চাই না। ভালো খারাপ দুটো মিলিয়েই তো সংসার, খারাপটা ভুলে গিয়ে শুধু ভালোগুলোই আমি আমার মনে রাখতে চাই। ওরা যাই করে থাক না কেন, আমি আমার পরিবারকে সব সময় ভালো রাখতে চাই। তাই দয়া করে মা, আমাকে যেতে দিন। গঙ্গা, এখন আমি তোমাকে কিছু বললেও সেটা বোঝার পরিস্থিতি তোমার নেই, আমি তোমাকে আটকাবো না। যাবে তো? আমি সময় সুযোগ দেখে বলবো, তখনই তুমি যেও। আমি তোমাকে না করছি না, ধৈর্য ধরো, নিশ্চয়ই যেতে পারবে। এটা তোমার ভালোর জন্যই বলছি, কথাটা বোঝার চেষ্টা করো মা। ঠিক আছে মা, আপনি আমাকে বাঁচিয়ে যখন এইসব কথা বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি আমাকে যখন বলবেন আমি তখনই এখান থেকে যাব।
প্রণাম। মা, তোমার উপরে যে বিশ্বাস রেখেছিলাম সেটা তুমি বজায় রাখলে। তোমার সৃষ্টি করা কালচক্রের মাধ্যমে গঙ্গাকে বাঁচিয়ে তুললাম মা। সত্যি তুমি করুণাময়ী মা। তোমার ভাগ্যের কালচক্রটা আমি এক্ষুনি অর্পণ করছি না, কারণটা হলো এটাকে আবারও ফিরিয়ে আনব বলে অরুণকে কথা দিয়েছি আমি। এটা যার হাত দিয়ে তোমার কাছে আসবে বলে তুমি হিসেব করে রেখেছ সেটা সেরকম হিসেবেই তোমার কাছে আসুক। আমি অর্পণ করব বলেছিলাম সেটা করতে পারছি না মা, তাই ক্ষমা করো আমায়, ক্ষমা করে দিও মা। নমস্কার। নমস্কার। আপনি ওই বস্তুটার ব্যাপারে কিছু জানতে পারলেন? ওটার ব্যাপারে জানার জন্য এখনো সময় আসেনি, জানতে হলে অপেক্ষা করতে হবে তোমায়। মা, আপনি এখন এরকম বলছেন কেন? আমি জানি বাবার সাথে এটার সম্পর্ক আছে, আর এটা জানার জন্যই আমি ধৈর্য ধরে বিষয়টা সবার থেকে লুকিয়ে এই জিনিসটা আপনার কাছে নিয়ে এসেছি। দয়া করে আমার কাছে না লুকিয়ে সত্যিটা বলুন মা। কিছু কিছু জিনিস আছে সেটা বললে পরে মন ভেঙে যায়, সেটা না বললেই বুদ্ধিমানের কাজ হবে। এই ভৈরব ধর্মের বিপরীতে যাবে না। মা, এইসব ব্যাপার নিয়ে আপনি চিন্তা করবেন না, যেটা সত্যি সেটা আপনি আমাকে বলুন। এই জগৎ সংসারে এক একটা বিষয় জানার জন্য এক একটা সময় রচনা করা থাকে, সেই সময়টা আসলেই অবশ্যই তুমি জানতে পারবে। এখনো তোমার সেই সময় আসেনি। একদিন এটার ব্যাপারে জানার সময় ঠিক আসবে, ততদিন পর্যন্ত এটা অন্যের হাতে তুলে না দিয়ে নিজের কাছে যত্ন করে রেখে দিও। এই নাও ধরো। কিন্তু এটাও তো অন্য কারোর জিনিস, আমি কি করে রাখবো? তুমি যদি বিপদের সম্মুখীন হও, সেই বিপদ থেকে বাঁচতে তোমাকে এটা নিজের কাছেই রাখতে হবে। তোমার কাছ থেকে চলে যাওয়ার সময় আসলে তুমি নিজেই এটাকে তার আসল জায়গায় পৌঁছে দেবে। ঠিক আছে মা, আপনি যখন সত্যিটা বলতে চাইছেন না আমি আর জিজ্ঞেস করব না, কিন্তু অন্তত এটা বলুন যে এটা কার জিনিস। এটা এক দেবীর সম্পত্তি, দয়া করে এর থেকে বেশি কিছু আমায় জিজ্ঞেস করো না। এবার তুমি এসো। ঠিক আছে মা। মাধবী, কিরণের কাছে থাকা কালচক্রটা কিভাবে নেবে সেটা ভেবেছো?
কিরণের কাছে কালচক্র নেই। কালকে এসে ওর কাছে কালচক্র রয়েছে, তুমিই তো বললে। কালকে ওর কাছে ছিল, কিন্তু এখন সেটা ওর কাছে আর নেই। হ্যাঁ, কিরণের কাছ থেকে অন্য কারোর কাছে চলে গেছে। এখন তাহলে কালচক্রটা কার হাতে আছে? নন্দিনীর হাতে। কিরণের থেকে কালচক্রটা নন্দিনী নিয়ে নিয়েছে, তাহলে দ্বিতীয় কালচক্রটাও ও পেয়ে গেল। কিরণ নিজে গিয়ে ওর হাতে সেটা তুলে দিয়ে এসেছে। ওটা কি করে তুমি জানলে? আমি জানতে পেরে গেছি, আর শুধু এটাই না, নন্দিনী কে সেটাও জেনে গেছি। কি, নন্দিনীর কাছ থেকে জেনেছো? নন্দিনী কেমন দেখতে, সে কোথায় আছে? এই বাড়িতেই, আমাদের মধ্যেই আছে ও। নন্দিনী এই বাড়িতেই আছে? কে সে? ওই নন্দিনী কে? অন্য কেউ না, কিরণের সঙ্গে বিয়ে হবে বলে যে মেয়েটা মালয়েশিয়া থেকে এখানে আমাদের বাড়িতে এসে রয়েছে, সেই সন্ধ্যা। ওই সন্ধ্যাই হলো নন্দিনী। কিরণের কাছে আমি কালচক্র চেয়েছিলাম, আর ও আমাকে বলল কালচক্রটা সন্ধ্যাকে দিয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সন্ধ্যার ঘরে গিয়ে দেখলাম কালচক্রটা ওখানে নেই, সঙ্গে সন্ধ্যাও নেই। আমি ঠিক তখনই বুঝে গেলাম যে সন্ধ্যাই নন্দিনী। কালচক্রটা হাতছাড়া হওয়াতে সন্ধ্যাই নন্দিনী বলে আমি চিনতে পেরেছি। সন্ধ্যা সে যে নাটক করছে নন্দিনী, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না। সন্ধ্যাই যে এই নন্দিনী, এটা আমি বিশ্বাস করতে পারছি না। মালয়েশিয়া থেকে ও এখানে এসে রয়েছে, সবাইকে বলে বেড়াচ্ছে ও কিরণকে বিয়ে করবে। সন্ধ্যার ব্যাপারটা জানার পরেও আপনি বিশ্বাস করছেন না। এই সমস্যার সমাধান আমি করেই ছাড়ব। আজকে অমাবস্যা, নন্দিনী যদি কোনো মেয়ের রূপে থাকে, আজকে রাত্রে মাঝরাত থেকে সকালে সূর্যোদয় পর্যন্ত নন্দিনী নিজের আসল রূপে সাপ হয়ে থাকতে বাধ্য হবে। নন্দিনীকে এটা প্রকৃতির দেওয়া অভিশাপ। নন্দিনীর ওপর থাকা এই অভিশাপ ব্যবহার করে সন্ধ্যায় যে আসলে নন্দিনী আমি প্রমাণ করে দেব। শুধু এটাই না, অমাবস্যার মধ্যরাতে সাপের মধ্যে থাকা শিবনাগ তার শক্তি ক্ষয় করতে থাকে, সর্পশাস্ত্রের এটাই নিয়ম। নন্দিনীর এই দুর্বল অবস্থার সুযোগ নিয়ে আমরা আজকে রাতেই ওকে আমার হাতের মুঠোয় বন্দী করে ফেলবো। নন্দিনীকে যে কোনো উপায়ে তুমি তোমার নিজের বশে করে নিলে আমি নিশ্চিন্ত হতে পারবো। যে কোনো উপায় হোক, এটা তুমি করো মাধবী। করব, আমার দাদার প্রাণ নিয়েছে ওই নন্দিনী, আজকে রাতই ওর জীবনের শেষ রাত। আমি ভালো করে বুঝতে পেরেছি, তুমি ওনাকে এখন স্বামীর মতন ভালোবাসতে শুরু করেছো। যখন থেকে এসেছি তখন থেকে দেখছি তুমি গঙ্গার মতন সেজে নাটক করতে এসে গঙ্গায় হয়ে গেছো, গঙ্গার মতন জীবনযাপন শুরু করে দিয়েছো। অরুণ আসার সঙ্গে সঙ্গেই ওর কাছ থেকে কালচক্রটা নিয়ে নিতে হবে। ও যদি কালচক্রটা না দিতে চায় তাহলে ওকে খুন করে কালচক্র নিতে হবে। কালচক্রটা কি ব্যাগের মধ্যে আছে? কালচক্র লুকিয়ে রাখতে শুরু করেছে, গিয়ে জিজ্ঞেস করব, আর না দিলে ওর কপালে মৃত্যু আছে। শোনো, তুমি বাবার কাছ থেকে যে জিনিসটা এনেছিলে সেটা নেওয়ার জন্য দেবী অপেক্ষা করছে। ওই দৈব শক্তির জিনিসটা আলমারিতে এভাবে রাখা ঠিক না, তুমি আমার হাতে দাও, আমি ওটা পুজো দিয়ে রেখে দেব। না না, ওটা নিয়ে পুজো করার দরকার নেই, আমার কাছেই থাক।
তুই না দিলে কি হয়েছে? আমি ওই কালচক্রটা আলমারি ভেঙে হলেও নিয়ে নেব।